আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। পলিটেকনিক বন্ধুমহলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে চতুর্থ পর্বে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাজেশনটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো অনেকে এই সাবজেক্ট নিয়ে খুবই দুশ্চিন্তায় আছেন এবং অনেকে বলছিলেন যে এই সাজেশনটি দরকার। তো তার ধারাবাহিকতায় আজকের এই সাজেশনটি দিচ্ছি। ইনশাল্লাহ এখান থেকে অনেকটাই কমন পাওয়ার সম্ভাবনা আছে, কারণ এখানে অভিজ্ঞ বড় বড় স্যারদের থেকে এই সাজেশনটি কালেক্ট করা। আর আর হচ্ছে যে এটা এটা দেয়া ছিল স্ট্রাকচার মেকানিক্স, আসলে সেটা শাল বাদেও বাইরে থেকে অনেক প্রশ্ন আসছে। তো এই বছরে বোঝা যাচ্ছে না যে এখান থেকে শালেরটাই সব আসবে কিনা, কারণ অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত দেখা যাচ্ছে কিছু কিছু শাল বাদেও আসছে। তো সেক্ষেত্রে এটা আমাদের ই হবে, যারা এ প্লাস পেতে চান তাদের জন্য দরকার সম্পূর্ণ সিলেবাস বই পড়া। আর যারা চান যে না আমি শুধু পাস করবো সেক্ষেত্রে বা একটা সাধারণ রেজাল্ট করবো, তার জন্য এই সাজেশনগুলো পড়লে ইনশাল্লাহ এ প্লাস পাওয়ার সম্ভাবনা থাকবে। ইনশাল্লাহ আশা করা যায় এখান থেকে এ প্লাস পাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা কথা না বলে এখন চলে যাই মূল ভিডিওতে। তো এখানে আমাদের প্রথম অধ্যায় যেটা আছে, প্রথম অধ্যায়তে আমাদের জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং মৌলিক ধারণা, এখান থেকে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। দেখেন এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা কালেক্ট করব, এখান থেকে আপনার ছবি তুলে রাখতে পারেন। তারপর এখানে আছে সংক্ষিপ্ত প্রশ্ন, আসলে সবগুলা বলতেছি না যে সময় অনেক বেশি হয়ে যাবে, আপনারা এখান থেকে স্কিপ করে করে আপনার ভিডিওগুলা ই করে দিন, স্ক্রিনশট দিয়ে দিয়ে রাখতে পারেন। তারপর এখানে রসনমূলক আছে জাস্ট দুইটা, প্রথম অধ্যায় মাত্র দুইটা রসনমূলক আছে। এবার আসি দ্বিতীয় অধ্যায়তে, দ্বিতীয় অধ্যায় আছে অতি সংক্ষিপ্ত আছে মাত্র ছয়টি। তো এই ছয়টি খুব ভালো করে পড়বেন ইনশাল্লাহ। আর স্ট্রাকচার এই জিওটেকনিক্যাল জন্য আরেকটা সুপার সাজেশন আছে, এর ভিতরেই হয়তো অনেকটা মিল, ওইটা আরও শর্টকাট। তো ওই শর্টের ভিতরে যারা চাচ্ছেন যে আমি শুধু পাস করবো বা একটু ভালো রেজাল্ট করবো, তো ওই কটা পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে, সেটা দেওয়ার চেষ্টা করবো আর কি যদি সময় পাই। তো এই সংক্ষিপ্ত আছে মাত্র পাঁচটি, রচনামূলক জাস্ট একটি মাত্র আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর গাণিতিক সমস্যা বলেই কয়েকটা আছে, এখানে চারটা পাঁচটা আছে। আর তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় সংক্ষিপ্ত আছে মাত্র পাঁচটা, এটা আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আর তারপরে এখানে আছে আপনার সংক্ষিপ্ত আছে তিনটা এবং রচনামূলক আছে একটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাও আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরে দেখেন চতুর্থ অধ্যায় আছে ছয়টা মাত্র অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত আছে মাত্র তিনটি এবং রচনামূলক আছে মাত্র দুইটি। পঞ্চম অধ্যায় আসি, পঞ্চম অধ্যায়তে আছে দেখেন অতি সংক্ষিপ্ত আছে মাত্র ষাটটি এবং সংক্ষিপ্ত আছে মাত্র চারটি, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। রচনামূলক আছে তিনটি এবং গাণিতিক সমস্যা বলে আছে দেখেন কয়েকটা, এক দুই তিন চার, এই চারটি গাণিতিক সমস্যা বলে এখানে আছে, আপনারা এখান থেকে কিন্তু কালেক্ট করে নিতে পারেন। তারপর এখন আসছি ষষ্ঠ অধ্যায়তে, ষষ্ঠ অধ্যায়তে দেখেন অতি সংক্ষিপ্ত আছে মাত্র পাঁচটি, সংক্ষিপ্ত আছে মাত্র চারটি এবং রচনামূলক আছে গাণিতিক সমস্যা বলে তিনটি। আর ভূগর্ভস্থ দেখি সাত নম্বর অধ্যায়, এখানে দেখেন ষাটটি মাত্র অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত আছে মাত্র দুটি। তারপরে এখানে রচনামূলক আছে মাত্র তিনটি। এখানে দেখেন আছে মাত্র পাঁচটি। তারপর সংক্ষিপ্ত আছে মাত্র দুইটি এবং রচনামূলক আছে একটি। নবম অধ্যায়, নবম অধ্যায়তে দেখেন আছে অতি সংক্ষিপ্ত আছে মাত্র ছয়টি আর সংক্ষিপ্ত আছে মাত্র দুটি, রচনামূলক আছে মাত্র চারটি। তো এই ক্ষেত্রে আমরা দেখেন খুব সীমিত কিন্তু একটা সাজেশন আছে, যেহেতু আমরা জানি যে অটোক্যাট পরীক্ষা আছে 6 তারিখে, এই 6 তারিখের ভিতরে আমরা দু একদিন এই চ্যাপ্টারগুলো পড়ে আগায় রাখবে, দেখা যাচ্ছে পরবর্তী পরীক্ষাগুলো অনেক ভালো হবে ইনশাআল্লাহ। তো অটোক্যাটের সাজেশনটিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো এই যে সাজেশনগুলো আছে এগুলো যদি কেউ ভালোভাবে পড়ে আশা করা যায় এখান থেকে প্লাস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর অনেক সবার কিন্তু কয়েকটা বড় বড় স্যারদের থেকেই পরামর্শ নিয়ে এই সাজেশনটি কিন্তু করা। তো বন্ধুরা, আপনাদের যদি আরও কোনো বিষয়ে সাজেশন দরকার হয় সেটাও চেষ্টা করব। আর আমাদের চ্যানেলের পাশেই থাকবেন ইনশাআল্লাহ, পলিটেকনিক বিষয়ে সকল আপডেট অনেকেই তথ্য জানতে পারবেন। আপনাদের ছোট ভাই বোনরা যারা পলিটেকনিকে চান্স পাচ্ছে বা চান্স পেয়েছে তাদেরকে আমার এই চ্যানেলের তথ্যটা দিবেন এবং সবার কাছে শেয়ার করে দিবেন, নিজে উপকৃত হন এবং অপরকেও দেন, যাতে অনেকেই রেজাল্ট একটু ভালো হওয়ার চেষ্টা করুক। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও কোনো একটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।